নমস্কার, আমি সুমিত রায়, আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে। এই চ্যানেলে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের পৃথিবীতে অনেক ধরনের রোগ আছে, তার মধ্যে টিবি রোগটি নাম আমাদের প্রায় সকলেরই জানা। তবুও আজ অবধি এই রোগটি সম্পর্কে আমাদের কারোর সঠিক ধারণা নেই, ফলে দু সপ্তাহ বা তার বেশি দিন ধরে যদি কারোর জ্বর ও কাশি হয় আর ডাক্তারবাবু যদি তাকে যক্ষা বা টিবি রোগ নির্ণয় পরীক্ষা করতে বলেন, তখন অন্যান্য সব পরীক্ষা করলেও যক্ষা বা টিবি রোগ নির্ণয় পরীক্ষা অর্থাৎ কফ পরীক্ষা কিন্তু আমরা করতে চাই না, নানা রকম অজুহাত দেখাই, তাই না? শুনে রাখুন, যদি আপনার দু সপ্তাহ বা তার বেশি দিন ধরে জ্বর, কাশি, বুকে ব্যথা হওয়া, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া এই লক্ষণগুলো আপনার থেকে থাকে, তাহলে আপনি একটি সম্ভাব্য ফুসফুস বা পালমোনারি টিবি রোগী, অর্থাৎ আপনার টিবি রোগ হতে পারে। টিবি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যার নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যা হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়, অর্থাৎ এটি একটি সংক্রামক রোগ। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। জেনে রাখুন, শুধুমাত্র ফুসফুস বা পালমোনারি টিবি রোগী হাঁচি ও কাশির মাধ্যমে সংক্রমণ ঘটায়। ফুসফুস ছাড়া শরীরের অন্য কোথাও যদি টিবি রোগ সংক্রমিত হয়, যেমন বোন টিবি, স্পাইন টিবি, টিবি মেনিনজাইটিস, গ্ল্যান্ড টিবি, প্লুরাল ইপিউশন, স্কিন টিবি ইত্যাদি, এইসব টিবি রোগ কিন্তু সংক্রমণ ঘটায় না। এইসব টিবিকে চিকিৎসা বিজ্ঞানে ফুসফুস বহির্ভূত টিবি বা এক্সট্রা পালমোনারি টিবি রোগ বলে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ফুসফুস বা পালমোনারি টিবি রোগ হওয়ার জন্য যে জ্বর হয় তা সাধারণত সন্ধ্যার পর আসে। একে ঘুষঘুষে জ্বরও বলে। এই জ্বরে তাপমাত্রা বেশি ওঠে না, কিন্তু একটা জ্বরজ্বর ভাব থেকেই যায়। তার সাথে কাশি কিন্তু সারাদিনই হয়। জ্বরের মতো কাশিও কিন্তু সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ও শুয়ে পড়ার পরও হতে থাকে। তবে হ্যাঁ, সবার কিন্তু একই রকমভাবে জ্বর ও কাশি নাও হতে পারে। এখন রোগটি যেহেতু ফুসফুসকে সংক্রমিত করে, ফলে কাশি তো হবেই, আর কাশতে কাশতে বুকে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। আর খিদে কমে যাওয়া, দেখুন, সাধারণ জ্বর হলে এমনিতেই খিদে থাকে না, আর কারোর যদি টিবি রোগ সংক্রমিত হয় তার খিদে তো কমবেই। আর খিদে কমে গেলে অর্থাৎ প্রয়োজনীয় খাবার না খেলে তার ওজন তো কমে যাবেই। এইবার দু সপ্তাহ বা তার বেশি দিন ধরে এই পাঁচটি লক্ষণে এক বা একাধিক লক্ষণ থাকলে, বিশেষ করে জ্বর ও কাশি থাকলেই অবিলম্বে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে কফ পরীক্ষা করান। কফ পরীক্ষায় যদি টিবি রোগ ধরা পড়ে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব টিবি স্বাস্থ্যকর্মীর নির্দেশ মতো মেডিকেল অফিসার বা ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ শুরু করুন। এরপর আপনাকে আরও কিছু কফ পরীক্ষা করতে হবে, এটা জানার জন্য আপনার যে টিবি হয়েছে সেটি সাধারণ না কঠিন ধরনের টিবি। তবে হ্যাঁ, বেশিরভাগ টিবি সাধারণই হয়ে থাকে। আপনার যদি সাধারণ টিবি হয়ে থাকে, তো নিশ্চিন্তে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে ছ মাসের চিকিৎসা গ্রহণ করুন ও সুস্থ হয়ে যান। আর আপনার যদি কঠিন টিবি হয়ে থাকে, তাহলেও কোনো চিন্তার বিষয় নেই, শুধু এক্ষেত্রে চিকিৎসার মেয়াদকাল একটু বেশি। দেখুন, সাধারণ হোক বা কঠিন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যে কোনো টিবির চিকিৎসা বিনামূল্যেই হয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষে টিবি চিকিৎসা একটি অন্য মাত্রা এনে দিয়েছে এর চিকিৎসা চলাকালীন নিউট্রিশন সহায়ক ব্যবস্থা বা ডিবিটি। এটির মাধ্যমে প্রতিটি টিবি রোগী প্রতি মাসে 500 করে টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবে যত দিন তার চিকিৎসা চলবে। টিবি চিকিৎসায় আপনাকে নিয়মিত কমপক্ষে 6 মাস ওষুধ খেতে হবে ও নির্দিষ্ট সময় টিবি স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ মতো কফ পরীক্ষা, ডাক্তার দেখানো, প্রয়োজন হলে কিছু রক্তের পরীক্ষা, এইগুলো সঠিক সময়ে করলে তবেই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। ভিডিওটি শেষ করার আগে একটি কথা খুব সচেতনভাবে শুনে নিন। আপনার যদি টিবি রোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসার আওতায় আসতেই হবে, যার কোনো বিকল্প পথ নেই, না হলে এর শেষ পরিণতি কী তার বলার অপেক্ষা রাখে না। আশা করি টিবি রোগ কী, এটি কীভাবে ছড়ায়, এই রোগের লক্ষণ কী তা আপনাদের বলতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সুমিত রায় চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনের অল বাটনটি প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই একটি নতুন ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসবে ঠিক আপনার মোবাইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।